প্রদর্শক স্বাগতম আপনাকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে সকল চাকরির পরীক্ষায় কমন আসে এমন একশোটি প্রশ্ন আশা করি আপনার সকল চাকরির পরীক্ষায় এই একটি ভিডিও থেকে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন কমন থাকবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এই অনুরোধ রইল। আর আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু কোন জেলায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মস্থান টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর গ্রাম কোন নদীর তীরে অবস্থিত বঙ্গবন্ধুর গ্রাম অবস্থিত বাইগার নদীর তীরে জাতীয় শিশু দিবস কবে জাতীয় শিশু দিবস কবে সঠিক উত্তর হচ্ছে সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয় লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা উত্থাপিত হয় লাহোরে বঙ্গবন্ধু কত সালে ছয় দফা আন্দোলন শুরু করেন বঙ্গবন্ধু কত সালে ছয় দফা আন্দোলন শুরু করেন সঠিক উত্তর হচ্ছে সালে দফার প্রথম দফা কি ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা হচ্ছে প্রাদেশিক বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে পঞ্চম তফসিলে ছয় দফার কয়েকটি দফা অর্থনীতি সংশ্লিষ্ট ছয় দফার কয়েকটি দফা অর্থনীতি সংশ্লিষ্ট সঠিক উত্তর হচ্ছে তিনটি ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না সেটি হচ্ছে বিচার ব্যবস্থা ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না তা হচ্ছে বিচার ব্যবস্থা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীকে কোন নামে অভিহিত করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীকে কোন নামে অভিহিত করা হয় সঠিক উত্তর হচ্ছে বঙ্গমাতা আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখককে আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী এর রচনাকাল উনিশশো থেকে উনিশশো সাল বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গাজীপুর জেলায় বঙ্গবন্ধু এক স্যাটেলাইট কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে স্পেস এক্স কারাগারের রোজনামাচা গ্রন্থটির প্রকাশক হচ্ছে বাংলা একাডেমি কারাগারের রোজনামাচা গ্রন্থটির প্রকাশক বাংলা একাডেমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলি ও কুড়ি পুরস্কার লাভ করেন সঠিক উত্তর হচ্ছে অক্টোবর উনিশশো বাহাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলি ও কুড়ি পুরস্কার লাভ করেন দশ অক্টোবর উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় তেসরা মার্চ উনিশশো বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল কোথায় অবস্থিত স্মৃতি বিজড়িত বেকার হোস্টেল অবস্থিত কলকাতা। বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসভবনকে কত সালে জাদুঘরে রূপান্তরিত করা হয় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবনকে কত সালে জাদুঘরে রূপান্তর করা হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন সঠিক উত্তর হচ্ছে দশ জানুয়ারি উনিশশো সালে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদককে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক হচ্ছে প্রফেসর ফখরুল আলম অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রচিত গ্রন্থ কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দিয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে নিউজ উইক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে আনুষ্ঠানিকভাবে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন সঠিক উত্তর হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে বিশ্ব শান্তি পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভূষিত করে সঠিক উত্তর হচ্ছে জুলিও কুড়ি পদক কারাগারের রোজনামচা কে রচনা করেন কারাগারের রোজনামচা রচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কত আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কত নং তফশিলে আছে সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই কি ধরনের স্যাটেলাইট হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই হবে আর্ট অবজারভেশন স্যাটেলাইট বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত সুন্দরবনের দক্ষিণে বঙ্গবন্ধুকে কখন জুলিও কুড়ি শান্তি পুরস্কার প্রদান করা হয় সঠিক উত্তর হচ্ছে তেইশে মে উনিশশো বাহাত্তর সালে লাহোরে অনুষ্ঠিত ওয়াইসি শিষ্য সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন সঠিক উত্তর হচ্ছে তেইশ থেকে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে সালের ওয়াইসির কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় শিষ্য সম্মেলন বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে উনিশশো তেহাত্তর সালে আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে সঠিক উত্তর সালে বঙ্গবন্ধুর মার্চের ভাষণের সালে সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন ২৬ মার্চ উনিশশো একাত্তরের স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন অয়ারলেস মাধ্যমে ছাব্বিশে মার্চ উনিশশো এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন মাধ্যমে বাংলাদেশের সর্বাধিনায়ক কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতির নাম কি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ছাব্বিশে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন উত্তর হচ্ছে এম এ হান্নান সাতই মার্চ উনিশশো একাত্তরের বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য কি ছিল সাতই মার্চ উনিশশো একাত্তরে বঙ্গবন্ধুর ভাষণের মূল বক্তব্য ছিল স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা উনিশশো একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন একাত্তর সালের সাতই মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন ঢাকার ময়দানে সালে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন বাংলা ভাষায় বক্তৃতা সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি সঠিক উত্তর হচ্ছে দশ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবে কোন বিদ্যালয়ে তার পাঠ শুরু করেন সঠিক উত্তর হচ্ছে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে তা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে সঠিক উত্তর হচ্ছে চারের জাতীয় শোক দিবস কোনটি জাতীয় শোক দিবস পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান সঠিক উত্তর হচ্ছে আট জানুয়ারি উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন জুলীয় কুড়ি পুরস্কার লাভ করেন সঠিক উত্তর উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয় সঠিক উত্তর হচ্ছে তেসরা মার্চ উনিশশো সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান নিজের কি ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন পঁয়ত্রিশ জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয় সঠিক উত্তর হচ্ছে তেসরা মার্চ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন সঠিক উত্তর ইসলামিয়া কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে অধ্যয়ন করেন সঠিক উত্তর আইন বিভাগে শেখ রাসেল দিবস পালিত হয় আঠারোই অক্টোবর শেখ রাসেল দিবস পালিত হয় আঠারোই অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার জীবনে মোট কতবার কারাগারে কাটাতে হয়েছে সঠিক উত্তর হচ্ছে বারো বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোন সালে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোন সালে গ্রেপ্তার হন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কি সঠিক উত্তর 3053। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন? সঠিক উত্তর হচ্ছে 1967 সালের মাঝামাঝি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সাল পর্যন্ত? সঠিক উত্তর হচ্ছে 1955 সাল। শেখ মুজিবুর রহমান লিখিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভূমিকা কে লিখেছেন শেখ মুজিবুর রহমান লিখিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ভূমিকা লিখেছেন শেখ হাসিনা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন কোন শিল্পী সঠিক উত্তর সমর মজুমদার অসমাপ্ত আত্মজীবনীর বর্ণনা অনুসারে বঙ্গবন্ধু ঢাকা জেলে কি কাজ করতেন সঠিক উত্তর মালির কাজ বান্নর দিনগুলো কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বান্নর দিনগুলো নেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে বান্ন দিনগুলো কার লেখা বান্ন দিনগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দী ছিলেন ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্দী ছিলেন চট্টগ্রাম কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত বান্দর দিনগুলোতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে মহিউদ্দিন আহমদ বঙ্গবন্ধুর আত্মজীবনের দ্বিতীয় গ্রন্থের নাম কি বঙ্গবন্ধুর আত্মজীবনের দ্বিতীয় গ্রন্থের নাম কারাগারে রোজনামচা কারাগারে রোজনামচা তিন লিপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারে রোজনামচা প্রকাশিত হয় কবে সঠিক উত্তর হচ্ছে সতেরোই মার্চ দুই সালে কারাগারে রোজনামচা রচনাটির নামকরণ করেন কে সঠিক উত্তর হচ্ছে কারাগারে রোজনামচার ভূমিকা লিখেছেন কে কারাগারে রোজনামচার ভূমিকা লিখেছেন শেখ হাসিনা বঙ্গবন্ধুর লেখায় কারাগারে রোজনামচা গ্রন্থের ইংরেজি অনুবাদককে সঠিক উত্তর হচ্ছে অধ্যাপক ডক্টর ফকরুল আলম বঙ্গবন্ধু কারাগারের রোজনামচা গ্রন্থে কোন সময় স্মৃতি লিপিবদ্ধ করেছেন সঠিক উত্তর হচ্ছে থেকে সালের আমার আমার দেখা দেখা কে লিখেছেন এটি লিখেছেন শেখ মুজিবুর রহমান আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কততম প্রকাশিত গ্রন্থ সঠিক উত্তর হচ্ছে তৃতীয় মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা এর লেখককে মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ আমার কিছু কথা এর লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান কোন বইটি মুক্তিযুদ্ধ ভিত্তিক সঠিক উত্তর হচ্ছে আমার কিছু কথা নিচের কোন গ্রন্থটি বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয় নিম্ন তপশনগুলোর মধ্যে বঙ্গবন্ধু কর্তৃক রচিত নয় আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভূষিত করেন সঠিক উত্তর হচ্ছে জুলিও কুড়ি পদক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের কত নম্বর জাদুঘরে রূপান্তর করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে চব্বিশ বঙ্গবন্ধু স্মৃতি ভবন কোথায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি ভবন অবস্থিত কলকাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত হন কত সালে সঠিক উত্তর দুই চার সালে কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে সঠিক উত্তর দিল্লি উনিশশো সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম করে যা বলেছিল নিম্নরূপ লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু এবার তারা শাস্তি এড়াতে পারবে না এ দমভক্তিকারী ব্যক্তি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন সঠিক উত্তর হচ্ছে উনত্রিশতম অধিবেশনে বঙ্গবন্ধু মানমন্দির কোথায় নির্মিত হবে বঙ্গবন্ধু মানমন্দির নির্মিত হবে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগারে জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন থালাবাটি কম্বল ডেলখানার সম্বল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম কোন সালে গ্রেপ্তার হন উত্তর হচ্ছে আটত্রিশ সালে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কোন তারিখে সঠিক উত্তর তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু তার সাতই মার্চের ভাষণে কত দফা দাবি উত্থাপন করেন সঠিক উত্তর হচ্ছে চার দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে কবে বাংলায় ভাষণ দেন সঠিক উত্তর পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে তিরিশে অক্টোবর দুই ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের সময়কাল হচ্ছে উনিশ মিনিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্ণয় পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি সঠিক উত্তর হচ্ছে তর্জনী বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে টি আর সি এর পূর্ণরূপ কি বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণে টি এর পূর্ণরূপ হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক বলেছেন কে সঠিক উত্তর হচ্ছে শেখ হাসিনা বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিলেন সঠিক উত্তর হচ্ছে পঁয়ত্রিশ জন